নমস্কার বন্ধুরা, এক্সাম অ্যান্ড টেকনিক এট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। বন্ধুরা, রাজ্যের দুটি বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে শিক্ষক এবং প্রাইমারি টিচার পোস্টে কর্মী নিয়োগে নতুন দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুটি তোমাদের স্কুলে নিয়োগ করা হবে, তো সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যেখানে দেখাবো কোন দুটি স্কুল থেকে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে, কী কী বিষয়ে তোমাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন পদ্ধতি কী রাখা হয়েছে। ভিডিও শুরু করার আগে প্রতিবার মতো একটা বিশেষ অনুরোধ, যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্রতিরোধ এই ধরনের চাকরি খবর ভিডিও সভাপথে পাওয়ার জন্য অতি অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। তাহলে যখন কোনো চাকরি খবর ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেল আপলোড করবো, তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মাধ্যমে পৌঁছে যাবে এবং অতি অবশ্যই ভিডিওটি লাইক করতে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি, এই দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সময় পত্রিকার মাধ্যমে। 23 ডিসেম্বর 2021 পেপারে তোমরা কিন্তু এই দুটি বিজ্ঞপ্তি পেয়ে যাবে। প্রথম বিজ্ঞপ্তিটি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তোমাদের প্রথম বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ভারতীয় বিদ্যাভবন কলকাতা থেকে। কলকাতায় কিন্তু তোমাদের যে বেশ কয়েকটি স্কুলে তোমাদের যে উচ্চ মাধ্যমিকের টিচার এবং প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে পার্ট টাইম এবং ফুল টাইম উভয়ই কিন্তু এতভাবে তোমাদের নিয়োগ করা হবে। বলা হয়েছে ফুল টাইম অ্যান্ড পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার আর রিকোয়ার ইন দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সেকশন অফ ভবান গঙ্গা বোস করণীয়া বিদ্যামন্দির শটলেক কলকাতা। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে প্রি প্রাইমারি সেকশনে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ যে গ্রাজুয়েট টিচার পোস্টে নিয়োগ করা হবে উইথ টিটিসি মন্টেসরি টিচার ট্রেনিং। এখান থেকে তোমরা পাশ হয়ে থাকলে ফিমেলদের জন্য কিন্তু এখানে ইংলিশ মিডিয়ামের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। প্রাইমারি সেকশনে দেখতে পাচ্ছ ফুল টাইম টিচার ইন হিন্দি ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স। এই পোস্টের জন্য তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে বিএড পাস হয়ে থাকতে হবে, গ্রাজুয়েশন সাথে গ্রাজুয়েশন পাস হয়ে থাকতে হবে তোমাদের যে সাবজেক্টে তোমরা আবেদন করবে সেই সাবজেক্টে। ফুল টাইম প্রাইমারি টিচার পোস্টে তোমাদের গ্রাজুয়েশন পাস হয়ে থাকতে হবে, সাথে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন এডুকেশন 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকলে এখানে আবেদন করতে পারবে। সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি সেকশন, এখানে তোমাদের পিজিটি ইংলিশ বায়োলজি অ্যাকাউন্টেন্সি পার্ট টাইম পিজিটি টিচার বিজনেস স্টাডিজ এইসব পোস্টেও কিন্তু তোমাদের এখানে অর্থাৎ এইসব বিষয়েও কিন্তু তোমাদের এখানে শিক্ষক নিয়োগ করা হবে। পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে যে সাবজেক্টে তোমার আবেদন করবে, সাথে বিএড পাস হয়ে থাকতে হবে, কাজের কিন্তু তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফুল টাইম টিজি টিচার ইন ইংলিশ বেঙ্গলি জিওগ্রাফি সংস্কৃত ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স পার্ট টাইম টিজি টিচার ইন বেঙ্গলি এসব বিষয়ে তোমাদের কিন্তু এখানে শিক্ষক নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য বলা হয়েছে গ্রাজুয়েশন পাস হয়ে থাকতে হবে যে বিষয়ে তোমরা আবেদন করবে, সাথে বিএড পাস হয়ে থাকতে হবে, 3 বছরের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স এখানে তোমাদের চাওয়া হয়েছে। পার্ট টাইম স্পেশাল এডুকেটর ফর সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি সেকশন, গ্রাজুয়েশন পাস হয়ে থাকতে হবে, সাথে সিআরআই অ্যাপ্রুভ কোয়ালিফিকেশন থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে 7 দিনের মধ্যে অর্থাৎ 23 ডিসেম্বর থেকে তোমাদের 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু এখানে যে নিজের একটি বায়োডাটা তার সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্ট করে তোমাদের যে অফিসটি উপরে বলা হয়েছে অ্যাড্রেসটি সেই অফিসে গিয়ে সরাসরি তোমাদের জমা করতে হবে। অফিসে তোমাদের অ্যাড্রেসটি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে যে ভারতীয় বিদ্যাভবন ব্লক FA সেক্টর 3 শর্টলেক সিটি কলকাতা 7000097 এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের সরাসরি জমা করতে হবে যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স থাকে সেই সার্টিফিকেট, সাথে নিজের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। তো এই ছিল কিন্তু প্রথম বিজ্ঞপ্তি যেটা তোমাদের ভারতীয় বিদ্যাভবন শর্টলেক থেকে প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে এখানে তোমাদের কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। দ্বিতীয় নোটিফিকেশন তোমাদেরকে দেখে দিচ্ছি। বন্ধুরা, দ্বিতীয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাল ভারতীয় পাবলিক স্কুল তরফ থেকে। এখানে তোমাদের টিজিটি অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল এডুকেটর টিচার অ্যাকাউন্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এবং লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ টিচিং পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সাথে নন টিচিং পোস্টেও এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলে দিই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে, যেটা হচ্ছে www.bbpsdalipal.bharatiya.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, পরের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আরামবাগ বিবেকানন্দ একাডেমির তরফ থেকে। এখানে কিন্তু গভর্নমেন্ট স্পন্সার স্কুলে তোমাদের এখানে যে বিভিন্ন বিষয়ে কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে, ম্যাথামেটিক্স জিওগ্রাফি হিস্ট্রি এবং কমার্স এসব বিষয়ে তোমাদের এখানে শিক্ষক নিয়োগ করা হবে। তোমাদের ইমেল পাঠিয়ে এখানে আবেদন করতে পারবে। ইমেল আইডি হচ্ছে info@gmail.com। হয়তো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তোমাদেরকে বলে রাখি আমি তোমাদের সুবিধার্থে এখানে বারবার বলে দিচ্ছি জিমেল আইডিটি info@gmail.com। এই ইমেল আইডিতে নিজের সিভি তার সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি স্ক্যান করে তোমাদের মেল করতে হবে। এইভাবে কিন্তু এই পোস্টগুলির জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে।
ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি এবং কমার্স এইসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। যে সাবজেক্টে তোমার আবেদন করবে সেই সাবজেক্টে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে, সাথে বিএড থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নিয়োগ করা হবে তোমাদের উচ্চ মাধ্যমিক স্কুলের সিবিএসসি একটি বোর্ড স্কুল, যেটি হচ্ছে আরামবাগ বিবেকানন্দ একাডেমি, এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে তোমরা মেল পাঠিয়ে। আশা করি এই দুটি চাকরির বিজ্ঞপ্তি তোমাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, সবার সাথে শেয়ার করবে। প্রতিনিয়ত এই ধরনের চাকরি করে ভিডিও সভা করতে পারার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।